গত আগস্ট মাসের ঘটনা প্রকাশ করলেন ইরানের নৌ কমান্ডার। নৌযান ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করেছে আমেরিকা, বলছে ইরানি। আরও জানিয়ে দেব, কুর্দিস্তানের সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে তাদেরকে হস্তান্তরের আহ্বান জানালো ইরান। কারা ইউরোপের আট দেশে ইউক্রেনের দূতাবাসে রক্ত ভেজা পার্সেল পাঠাল। চেক প্রজাতন্ত্রে প্রশিক্ষণ দেওয়া হবে ইউক্রেনীয় সেনাদের। জানিয়ে দেব, বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, নিহত তিন। এবং সর্বশেষ জানিয়ে দেব, সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে পাকিস্তানের জনগণ। শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। গত আগস্ট মাসের ঘটনা প্রকাশ করলেন ইরানের নৌ কমান্ডার। নৌযান ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করছে আমেরিকা, বলছে ইরানি। গত আগস্টে লোহিত সাগর থেকে আটক নিজের নৌযানগুলো মুক্ত করার জন্য আমেরিকা ইরানের কাছে অনুনয় বিনয় করছে বলে জানিয়েছে ইরানের নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, ওই ঘটনার পর থেকে আমেরিকান সেনারা আর এই অঞ্চলে অনুপ্রবেশ করার সাহস দেখায়নি। শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবা শুরু হওয়ার আগে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। রিয়ার অ্যাডমিরাল তিনি বলেন, আগস্ট মাসের ঘটনায় ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক আইন মেনে সম্পূর্ণ পেশাদার ভূমিকা পালন করেছে। তিনি বলেন, শত্রু যদি অসংগত সামরিক সরঞ্জাম ব্যবহার করত তাহলে ইরানের নৌবাহিনী তাদেরকে সমুচিত শিক্ষা দিত। গত সেপ্টেম্বরে ইরানের নৌবাহিনী জানায় তারা লোহিত সাগর থেকে দুটি মার্কিন চালকবিহীন নৌযান বা ড্রোন আটক করেছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওই রুটে যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর জন্য ড্রোন দুটি আটক করা হয়। ইরানের নৌবাহিনী জামরান ড্রেস্ট্রিয়ার নিয়মিত টহল দিতে গিয়ে ওই দুটি গোয়েন্দা ড্রোন আটক করে। লোহিত সাগরে জলদস্যুদের উৎপাত ও নৌযান সন্ত্রাসবাদ প্রতিহত করার লক্ষ্যে ইরান সেখানে নিয়মিত টহলের ব্যবস্থা করেছে। ইরানের নৌবাহিনী পরে নৌ নিরাপত্তা প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি নিরাপদ এলাকায় মার্কিন ড্রোন দুটি ছেড়ে দেয়। ইরানের নৌবাহিনীর কমান্ডার এখন বলছেন, আমেরিকার পক্ষ থেকে অনেক অনুনয় বিনয় করার পর ড্রোন দুটি ছেড়ে দিয়েছিল তারা। সূত্র পার্স টুডে। কুর্দিস্তানের সন্ত্রাসীদের আস্তানা ভেঙে তাদেরকে হস্তান্তরের আহ্বান জানালো ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আস্তানা গুড়িয়ে দিয়ে এসব সন্ত্রাসীকে ইরানের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র হামজা সৈয়দুস সুহাদা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাকি ওসানলু এখবর জানিয়েছে বলেছেন, কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসনের প্রতি এ আহ্বান জানানো হয়েছে। জেনারেল ওসানল লেবাননের আলমায়েদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, আমরা কুর্দিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের তালিকা, তাদের অবস্থানস্থল ইত্যাদি বিষয়ে সেখানকার আধা স্বায়ত্তশাসিত প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেছি এবং তাদেরকে তেহরানের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছি। তিনি বলেন, ইরাকের কুর্দিস্তান প্রশাসনের যথাশীঘ্র সম্ভব ওয়ান্টেড সন্ত্রাসীদের ইরানের কাছে হস্তান্তর করলে এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে। জেনারেল ওসানলু এমন সময় এই আহ্বান জানালেন যখন গত কয়েক মাসে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে কয়েকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরকম হামলা সর্বশেষ চালানো হয় গত 14 নভেম্বর। ইরান বলছে, ইরাকের কুর্দিস্তান এলাকায় অবস্থানরত সন্ত্রাসীদের বিপ্লব বাহিনী তৎপরতার কারণে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও সহিংসতা শুরু হয়। এসব গোষ্ঠী নিরাপত্তাহীনতা সৃষ্টি করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধভাবে ইরানে সমরাস্ত্র চোরাচালানের সঙ্গেও জড়িত। জেনারেল ওসানলু বলেন, কূটনৈতিক উপায়ে কুর্দিস্তান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এ পর্যন্ত ইরাকি কর্মকর্তাদের সঙ্গে 23 বার আলোচনা করেছে ইরান। তেহরান তার সীমান্ত এলাকাগুলো থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিতে বদ্ধপরিকর বলেও জানান IRGC-র এই সিনিয়র কমান্ডার। সূত্র পার্স টুডে। কারা ইউরোপের আট দেশে ইউক্রেনের দূতাবাসে রক্ত ভেজা পার্সেল পাঠাল। স্পেনের মাদ্রিদ শহরে ইউক্রেনের রাষ্ট্রদূত সহ অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের নিশানা করে একাধিক চিঠি বোমা পাওয়ার ঘটনার পর এবার ইউরোপের আট দেশে ইউক্রেন দূতাবাস ও কনসুলেটে রক্ত ভেজা পার্সেল পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব পার্সেলে প্রাণীর চোখ আছে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো জানিয়েছেন, পার্সেলগুলো পাওয়া গেছে হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, স্পেনের ইউক্রেন দূতাবাস ও কনসুলেটে। চেক প্রজাতন্ত্রের পুলিশও এমন পার্সেল পাওয়ার কথা জানিয়েছে খবর BBC ও রয়টার্সের। তবে কে বা কারা এ সমস্ত পার্সেল পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। নিকোলেঙ্কো ফেসবুকে এক বিবৃতিতে লিখেছেন, আমরা এই বার্তার মানে কি তা খতিয়ে দেখছি। তিনি জানান, সংশ্লিষ্ট সব ইউক্রেন দূতাবাস এবং কনসুলেটকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এরকম পার্সেল পাঠানোর মধ্য দিয়ে ইউক্রেনের দূতাবাস এবং কনসুলেটগুলোতে ত্রাস সৃষ্টি করা এবং তাদেরকে ভীত সন্ত্রস্ত করার এক সুপরিকল্পনা
পরিকল্পিত অভিযান চলছে বলেই মনে করেন কুলেবা। এর দুই দিন আগেই স্পেনের রাজধানী মাদ্রিদের ইউক্রেন দূতাবাসে চিঠি বোমা বিস্ফোরণে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। স্পেনের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা এরকম অন্তত পাঁচটি চিঠি বোমা শনাক্ত করেন। বৃহস্পতিবার পঞ্চম চিঠি বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরক ডিভাইসের হুমকি মোকাবিলায় জোরদার করা হয় নিরাপত্তা। এরপরই শোনা গেল পার্সেল পাঠানোর ঘটনা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকেলেঙ্কো বলেছেন পার্সেলগুলো এক ধরনের রঙিন এবং গন্ধযুক্ত তরলে ভেজানো। শুক্রবার নিকেলেঙ্কো জানান একই ধরনের রক্তমাখা প্যাকেজ মাদ্রিদের ইউক্রেন দূতাবাসে পাওয়া গেছে এবং স্পেনের পুলিশ দূতাবাসের আশপাশের এলাকা ঘিরে রেখেছে। ওদিকে চেক প্রজাতন্ত্রের পুলিশ বলেছে প্রাণের টিস্যু সম্বলিত প্যাকেট পাওয়া গেছে প্রাগের ইউক্রেন দূতাবাস এবং বর্ণোর কনসুলেটে। চেক প্রজাতন্ত্রে প্রশিক্ষণ দেওয়া হবে ইউক্রেনীয় সেনাদের। ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র তার নিজস্ব ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে, এ সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। রেডিও প্রাগ ইন্টারন্যাশনাল খবরে বলা হয়েছে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পাওয়া বিলটিতে চেক সশস্ত্র বাহিনীর লিভাবা ট্রেনিং গ্রাউন্ডে 4,000 পর্যন্ত ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার কথা হয়েছে। আগামী বছর থেকে 5টি ব্যাচে 4 সপ্তাহের এই কোর্স শুরু হবে। প্রতি ব্যাচে 800 জন ইউক্রেনীয় সেনা সদস্য অংশগ্রহণের সুযোগ পাবেন। এদিকে ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপকে নিজের প্রতিরক্ষার সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সানা মারিন। যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয় বলেও মন্তব্য করেন তিনি। ফিনিশ প্রধানমন্ত্রী বলেন আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা শক্তিশালী আর্মি নির্মাণ সত্য বলতে চাই। ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়, যুক্তরাষ্ট্র ছাড়া আমরা বিপদে পড়ব। বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের নেতার বাড়ি, নিহত তিন। ভারতের কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বর্ধপর্দায়ের জনসভার ঠিক আগের রাতেই বিস্ফোরণে উড়ে গেল এক তৃণমূল নেতার বাড়ি। এতে নিহত হয়েছেন তৃণমূল নেতা রাজকুমার মান্না, তিনি ওই এলাকা তৃণমূলের সভাপতি। নিহত বাকি দুজন দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। খবর আনন্দবাজার পত্রিকার। শুক্রবার রাত 10:30 দিকে কাথির ভগবানপুর দুই ব্লকের ভুপ্তিনগর থানার অর্জুননগর গ্রামে পঞ্চায়েতের নারায়াবিলা গ্রামে ওই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে তৃণমূল নেতা মান্নাসহ তিনজন প্রাণ হারান স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন আরও দুজন, ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ভুপ্তিনগর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ঘটনায় নিহত রাজকুমার ও দেবকুমার সম্পর্কে দুই ভাই, আহত যারা হয়েছেন উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত শনিবার কাথিতে জনসভা করতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এমপি অভিষেক, আর তা নিয়ে এমনিতেই রাজনৈতিক উত্তেজনা চলছে। অভিষেক যেখানে সভা করেছেন সেখান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাথির বাড়ি খুব কাছে, তাই সভার আগে পুরো এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে শুভেন্দুর বাড়ি শান্তিকঞ্জৌ। অভিষেকের সভা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, তার ঠিক আগে ঘটল এই বিস্ফোরণের ঘটনা, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে পাকিস্তানের জনগণ। বিতর্কিতভাবে পাকিস্তানের সর্বোচ্চ ক্ষমতার প্রতীক সম্ভবত মালাক্কা কেইন গত 29 নভেম্বর আনুষ্ঠানিকভাবে জেনারেল অসীম মনিরের হাতে ব্যাটন তুলে দিয়েছেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। এর ফলে 6 বছর পর নতুন সেনাপ্রধান পেল পাকিস্তান। জেনারেল মনির আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান ছিলেন। এখন দেশটির সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের এবং পাকিস্তানি গণতন্ত্রের স্বনিযুক্ত পরিচালিত হিসেবে কাজ করবেন। পাকিস্তানের সেনাপ্রধানদের নিয়োগ দেন প্রধানমন্ত্রী, তবে প্রায়ই দেখা যায় নিয়োগদাতাকে পদচ্যুত করে অনুগ্রহ ফিরিয়ে দেন সেনাপ্রধানরা। এযাবৎ পাকিস্তানের 22 জন প্রধানমন্ত্রীর মধ্যে কেউই মেয়াদপূর্ণ করতে না পারার প্রধান কারণ এটাই, এবং তা বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ভালো করেই জানেন।